হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। তবে আজকের রেসিপিটা বাইরে থেকে কিছু কিনতে লাগবে না, আপনাদের বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। বাচ্চারা খুব জেদ করে যে সকালের টিফিনটা কিংবা ব্রেকফাস্টটা ওরা হেলদি কিংবা ভালো খাবার খেতে চায় না, ওরা ম্যাগি, চাউমিন, স্যান্ডউইচ এই সব কিছু খেতে চায়। তো আপনারা মায়েরা একটু ছোট্ট ট্রিক আর একটুখানি বুদ্ধি খাটালেই বাড়িতে এই সব করে দিতে পারবেন। তো দেখে নিই কি আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা হলো রুটি স্যান্ডউইচ। আপনারা সাধারণত বাড়িতে দশটার খাবারে ব্রেকফাস্টে রুটি করেই থাকেন, শুকনো রুটি, ঠিক আছে? তো এখানে একটা ডিম পোচ করে নেবেন, লবণ আর জিরে দিয়ে দিলে, জিরে গুঁড়ো দিয়ে দিলে হবে, আর কিছু লাগবে না। এখানে একটা রুটি, শুকনো রুটি আমি করে নিচ্ছি। করে এপিট ওপিট করে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। গমের আটার রুটি, ময়দার কিবা আদার্স কিছুর করবেন না, কারণ গমের আটাটা বাচ্চাদের জন্য সেফ আর এটা শরীরের পক্ষে ভালো। তো এইভাবে করে একটা শুকনো রুটি এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। তারপরে এটাকে মিডল দিয়ে একটা কাট দিয়ে নিতে হবে কিংবা একটা কেটে নিতে হবে। আপনারা ঠিক এইভাবে করে একটা শুকনো রুটি করে নেবেন, নিয়ে মিডল দিয়ে এইভাবে কেটে নেবেন, ঠিক যেভাবে আমি করছি। করে এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ কিংবা টমেটো সস আর মেয়োনিজ। আমি কিষাণের টমেটো কেচাপ নিয়েছি আর ফান ফুডে মেয়োনিজ নিয়েছি। আপনারা সবাই জিজ্ঞাসা করেন কোনটা নিয়েছেন, তাই জন্য আমি দেখিয়ে দিলাম কী ব্র্যান্ডে নিয়েছি। তো এখানে আমি মেয়োনিজ আর টমেটো কেচাপ নিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ডিম পোচ নিয়েছি। আর এটা বাচ্চাদের মুখে টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি চিজ স্লাইস, যেটা খুব সহজেই আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন। চিজের স্লাইস এখানে দেখতে পাচ্ছেন, এরকম একটা প্যাকেট কিনে নিলে ওইটা 6 থেকে 7টা থাকে। তো এইভাবে করে কেটে প্রথমে আমি চিজটা দিয়ে নিলাম, তারপরে এইভাবে ডিম পোচটা দিয়ে নিলাম। তার উপরে আমি এখানে দিয়ে নেব টমেটো কেচাপ কিংবা টমেটো সস আর মেয়োনিজটাকে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে নিলাম। দিয়ে এর উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যদি বাচ্চারা পেঁয়াজ কুচি না খেতে পছন্দ করে তো আপনারা এখানে শসা কুচিও দিতে পারেন। দিয়ে ঠিক এইভাবে করে এটাকে ফোল্ড করে নেব। তো এটা 4 ভাগে ভাগ হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন এটা খুবই টেস্টি একটা স্যান্ডউইচ হয়েছে। তো এটাকে আমি আরেকবার মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব 19 সেকেন্ডের জন্য, যাতে করে চিজটা মেল্ট হয়ে যায় কিংবা গলে যায়, আরও টেস্টি খেতে লাগে। আর যদি আপনাদের বাড়িতে মাইক্রোওভেন নাও থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো শুকনো চাটুতে কিংবা তাওয়ায় এটাকে একবার এপিট ওপিট করে ঢাকা দিয়ে 1 থেকে 3 মিনিটের জন্য এপিট ওপিট করে ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেবেন, চিজটা গলে যাবে। এটা খেতে খুবই টেস্টি লাগে, অবশ্যই করে বাচ্চাদের দেবেন। দেখবেন এরপর থেকে বাচ্চারা জল খাবারে কিংবা টিফিনে, সকালে কিংবা ব্রেকফাস্টে অন্য কিছু খেতে ভুলেই যাবে। আপনাদের মায়েদেরও মন শান্তি হয়ে যাবে যে বাচ্চা রুটি খেয়েছে একটা, আর বাচ্চারাও খেয়ে খুবই মজা পাবে। তো এইভাবে করে আমি এখানে রেডি করে নিয়েছি রুটি চিজ স্যান্ডউইচ, নিত্য নতুন রেসিপি। বাড়িতে খুব মায়েরা এটা তৈরি করে বাচ্চাদের দিতে পারে, খুবই ভালো বাচ্চাদের জন্য আর বড়দের পক্ষেও। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওর দেখার জন্য।